সব সময় ঘটেছে অথবা ঘটেনি, কেউ কেউ একটা বিষয় থাকে হাইলাইটেড হওয়ার জন্য এরকম বলে, অনেক কিছু বলে, এই ধরনের ঘটনা ঘটেছে। আসলে আমার ভালোবাসা, আমার প্রেম, আমার দাম্পত্য সবকিছু আপাতত সুলতানপুর। তুই জান রে আমার জান রে, তার মানে আপনি বলছেন? আমি মোহাম্মদ নাজির রায়হান বলছি। আপনি বলছেন আজকে আছে বলছেন আপনার জেনারেশনের আগের বিষয়গুলোতেও ঘটনা ঘটেছে, তারা তাহলে বিষয়গুলো সহ্য করে আর প্রকাশ করেনি, এটাই তো ব্যাপার। সব সময় ঘটেছে অথবা ঘটেনি, কেউ কেউ একটা বিষয় থাকে হাইলাইটেড হওয়ার জন্য এরকম বলে, অনেক কিছু বলে, এই ধরনের ঘটনা ঘটেছে। আপনি যদি ধরেন আমাকে পার্সোনালি প্রশ্ন করেন, মানে আমি কিন্তু মানে অনেকেই অনেক ক্ষেত্রে আমি দেখি বাংলাদেশে এখন মিডিয়াটা এটাকে খুব ক্যাচ করছে বা করবে, এগুলো তো মুখ করে যাচ্ছে চালু ছোট আর সাথে সাথে খুব বেহায়া পারাবের পাঁচটা টক শো, এটা নিয়ে লিড না করলে আবার এডিটর আবার গালিগালাজ করছে, এটা মানে ব্যাপারটা মানে এটা কোন মেসেজটা দিতে চাচ্ছে? এখানে না মেসেজ সবসময় অনেক ক্ষেত্রে অনেকে আসলে মেসেজ দিতে চায় আক্ষরিক অর্থে, যে তারা জানাতে চায়, তারা অ্যাওয়ার করতে চায়, কেউ কেউ অ্যাওয়ারনেসের জন্য করে, আর আমি বলবো যে কেউ কেউ আসলে অ্যাওয়ারনেসের জন্য করতে গিয়ে আসলে নিজেই একটা পণ্য হিসাবে বিক্রি হয়। হ্যাঁ, আমার কাছে সেটা মনে হয়। সো ওইটুকু জায়গা কীভাবে আমি ডিল করব, ডিল করতে যে আমি না পা পিছিয়ে পড়ে যাই, বিকজ ইটস আ ভেরি স্লিপারি স্লোপ। আমি এমন একটা জায়গা নিয়ে আমার একটা জন্য ডিল করছি, কথা বলছি, ইটস আ ভেরি স্লিপারি স্লোপ, যে কোনো পা পিছলাম পড়ে উঠতে হবে। এটাই সন্তান বা একটা নতুন জেনারেশন জুনিয়র যা স্বপ্ন দেখেন না? হ্যাঁ, কেন দেখবো না, দেখি, অবশ্যই দেখি, সেটা তো আমরাও দর্শক বা ভক্ত হিসেবে। হ্যাঁ, কিন্তু আসলে তার আগে তো দরকার হচ্ছিল যে আমি আমার সেটল মানে আমি আসলে কি কিভাবে চলছি বা চলবো বা সেটা, কিন্তু ওই যে আমার না আসলে একটা ভয় তৈরি হয়েছে, মানে আসলে আমার ভালোবাসা, আমার প্রেম, আমার দাম্পত্য সবকিছু আপাতত।